এই মুহূর্তে আমি চলে এসেছি নৈহাটি স্টেশনে, আর স্টেশনে এখন আমি 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, আর চলে যাবো এখন 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। দেখতে থাকো। প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে নৈহাটি বড়মা মন্দিরে পালিত হয় অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবে এবছরের বিশেষ আকর্ষণ 3000 কেজির অন্নভোগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বড়মা অন্নকূট উৎসব উপলক্ষে 1431-এ যে 3000 কেজি ভোগ দেওয়া হবে সেখানে আয়োজন করা হয়েছে, এবং প্রচুর দর্শনার্থী ভিড় রয়েছে এখানে। এখানে রয়েছে শ্রীনাথ মন্দির, আর এখানে দেখো প্রচুর লোকজন সমাগম হয়েছে। আমরা দেখাবো যে মন্দিরের সামনেটায় কতটা ভিড় হয়েছে এবং কত লোকজন হয়েছে, জনসমাবেশ হয়েছে, এবং মন্দিরের সামনে জলছত্রের আয়োজন করা হয়েছে। মন্দিরের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। মন্দিরে ঠিক এই জায়গাটাই বড়মার জলছত্র বলে লেখা রয়েছে, এখানে জল দেওয়া হচ্ছে সবাইকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, বড়মার জলছত্র বলে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটু আগে, এবং তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ সবাইকে জল দেওয়া হচ্ছে। এবং যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণ গরমকে উপলব্ধি করে প্রতি যে ঘুরতে করে এসছে সেই জন্যে সবাইকে জল দেওয়া হচ্ছে বিনামূল্যে, একদম বিনামূল্যে। সরাসরি দেখতে পাচ্ছ লাইন হয়েছে, যেখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে বসেদেরকে, অন্নকূট উৎসবে প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই ধীরে ধীরে এগোচ্ছে প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে, এখানে সবাই প্রসাদ পাচ্ছেন এবং সবাই নিজের বাড়ির দিকে যাত্রা করছে। তো অবশেষে পেয়ে গেলাম মায়ের ভোগ প্রসাদ। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বড়মার অন্নকূটের মহাভোগ প্রসাদ। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।